বাস ও গাড়ির মুখোমুখি সংঘর্ষে জখম হলেন চালক। বাসে থাকা যাত্রীদের মধ্যে কয়েকজন সামান্য আহত হয়েছেন। ঘটনাটি ঘটেছে কালচিনি ব্লকের মধু চৌপতি এলাকায়। প্রত্যক্ষদর্শীরা জানান, এদিন সকালে জয়গাগামী একটি যাত্রীবাহী বাসের সঙ্গে কালচিনিগামী ওই গাড়িটির মুখোমুখি সংঘর্ষ হয়। সংঘর্ষে গাড়িটি দুপুরে মুচড়ে যায় এবং রাস্তার পাশে নালায় গিয়ে পড়ে যায় সেটি। গাড়ি চালককে জখম অবস্থায় উদ্ধার করে স্থানীয়রা নিকটতম স্বাস্থ্যকেন্দ্রে নিয়ে যায়। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় জয়গা থানা ও হাসিমারা ফাঁড়ির পুলিশ। গাড়ি দুটিকে আটক করে পুলিশ ঘটনা তদন্ত শুরু করেছে।